সামনে বিধানসভা নির্বাচন, 19টি লোকসভা প্রার্থী জেতার পর কারোর মাথায় যদি এই রোগ তৈরি হয় যে এই রাজ্যে শুধুমাত্র থাকবে তৃণমূল, কংগ্রেস আর বামফ্রন্ট, মাঝখানে আর কেউ নেই, এই স্লোগান যারা নির্বাচনের আগে রেখে বাংলার রাজনৈতিক সচেতন মানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র নেমেছেন, আমি মনে করি কংগ্রেসের মানুষ যাবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং অদূর ভবিষ্যতে এই স্লোগান মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থীকে সরাতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। বামপন্থীকে সরাতে গেলে কংগ্রেস সঙ্গী হলেই 150টা সিট দরকার, সরকার করতে গেলে 148টা সিট দরকার, নিজের পক্ষে 150টা দরকার। এটা সেটা দরকার পড়লে কংগ্রেসকে অপরিহার্য মনে করেই চলতে হবে, কিন্তু সেই ভাবনা যদি তাদের মাথায় না থাকে আগামী দিনে কিন্তু মাসুল আপনাদেরই দিতে হবে, আমাদের কিছু হারাবার নেই। এবং এই রাজ্যে আমরা মনে করি যে একটা সিদ্ধান্তের যে শক্তি দরকার সেই শক্তি এই রাজ্যে কংগ্রেসের আছে, তার ভোট ব্যাংক ততটুকু আছে। 1.5% ভোটে যদি একটা রাজ্য সরকার উল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে, 14% ভোটের মালিক এই রাজ্যে কংগ্রেস, তাকে যদি বলেন যে একটা কংগ্রেস হচ্ছে একটা ইরিলেভেন্স পার্টি, এর কোনো দরকার নেই, তাহলে কান খুলে শুনে নিন, এখন থেকেই রাজনৈতিক ভাবনা মাথায় রাখুন, বিশ্বাসযোগ্যতার পরিবেশ ভালো করে রাখুন।